আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এমডি হাবিব। তো আজকে আমি আছি হলো বান্নারা। তো বান্নারা আইসা আমার সাথে একটা বন্ধু আছে, ওর নাম হলো জাহিদ খান। তো আপনারা তো ইয়ার আগেও একটা ভিডিও আমি আপলোড দিয়েছি জাহিদ খানকে নিয়ে, কোথায় জানি মির্জাপুর। তো আজকে আছি হলো বান্নারা মৌচাক এলাকা, এটা কাইলাগুড় থানার মধ্যে পড়ছে। তো জাহিদ, আমরা কোথায় আছি একটু বলো। বান্নারা। বান্নারা তো এখানে আছি আমি আমার বড় আপুকে নিতে। তো আমি আপু আস্তে আস্তে আপু বাসার থেকে বেরোতেছে, তো এখন এখান থেকে আবার চলে যাব। তাই একটু সময় দিচ্ছি, সেটা হলো ব্লগ ভিডিও করার জন্য। তো জাহিদ আপনাদের একটা রোমান্টিক কিছু কথা বলবে। তো জাহিদ একটু বলো ভাই, প্লিজ। কিচ্ছু বললাম নাই। না ভাই একটু বলো না, কিচ্ছু বললাম নাই। না ভাই একটু বলো, তুমি বললাম আমি যে একটা রোমান্টিক কথা বলবা, প্লিজ। নাই তো কিছু বলার, আশপাশে আশপাশে সুন্দর একটা মানে পুকুর আছে, মানে এখানে বন্যার পানি আসছিল, এই জন্য মানে আমরা দুই সাইডে নদী মাঝখানে আটটা। হ্যাঁ হ্যাঁ, দুই সাইডে নদী না, তো দুই সাইডে হলো খামার। খামারের সামগ্রী আমরা হারতাছি। তো বিকালবেলার একটা আবহাওয়া, এই যে বিকালবেলার একটা আবহাওয়া, মানে আমাদের মুখে রোদ পড়ছে, দেখতে তো পাচ্ছেন আপনারা, যে খুব সুন্দর একটা রোমান্টিক কিন্তু লাগতেছে। তো যাই আমার এই পাশে আসো, হিরোটা কি লাগে কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যে গাড়ি বললে চলে যাচ্ছি। তো এখানে দেখতেছি ওই যে আমার এক চাষি, যে সম্পর্কে আর কি চাষি লাগে হনে এলাকায় যখন আসছি, যে সে এখানে মাছ ধরতেছে তার ধর্মজাল দিয়ে। তো আমরা সেগুলো দেখতেছি আর কি। তো আর হাঁটতেছি, তো যাই কিছু না বললে কিন্তু খুব ভালো লাগতেছে। কিচ্ছু বলো ভাই, কিচ্ছু তো নাই। তোমার যে সুন্দর চেহারা, ডিপ জলের মতো চেহারা, তোমার বডি ফিগার সব দিক দিয়ে একশো একশো। কিচ্ছু বলার নাই, আমি কি বলবো। ওই যে চাষি চাষি এখানে মাছ ধরতেছে, আমরা মানে ঘুরতেছি। এই যে আমাদের গাড়ি, তো এখানে এই যে দেখো কত সুন্দর একটা বাসসভা, এটা এই যে দেখতে পাচ্ছ, সুন্দর একটা বাসসভা। এটা এই বাসের নামটা জানি কী, যাই কী জানে বাসের নামটা কী। এখন এখন আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব। তো এলাকাটা একদম নিলিবিলি, পরিবেশটা খুব ভালো। ওই যে জাহিদ, জাহিদ মাথাটি কী লাগাইছ? ওই সালা জাহিদ কিন্তু একটা রোমান্টিক ছেলে, কিন্তু আসলে কিন্তু মানে ও ক্যামেরার সামনে একদম দুর্বল, মানে কথা বলতে চায় না, খালি মানে পুষপাস করে আর কি। ঠিক আছে, তারপরে মানে পুষপাসের স্টাইল কি দেখো, ওই যে এই দেখো দেখো। আসলে কিন্তু জাহিদ একটা রোমান্টিক ছেলে। ঠিক আছে, ও এখন করোনার কারণে, স্কুল বন্ধর কারণে মানে ওর সময়টা কাটতেছে না। তো এই জন্য আজকে আমার গাড়ি করে, মানে আপুর গাড়ি করে নিয়ে আসছি, আমার গাড়ি না, তো আপুর গাড়ি করে নিয়ে আসি। তো মানে আপুরে নিতে, তো এই জন্য বললাম কি জানি, যে করোনার জন্য স্কুল বন্ধ। তাই স্কুলে কিছু বিষয় আছে তোমার জানাম, তাই স্কুল কি সরকার খুলবে? বিশ তারিখ থেকে স্কুল খুলবে, এক তারিখ থেকে। ওই যে জাহিদের মুখে শুনলাম যে এক তারিখ থেকে বলে স্কুল খুলবে। তো সব ছাত্র ছাত্রীদের জন্য সুস্বাগতম। তো মানে মাসের একটা প্রথম দিনে স্কুল খুলছে সরকার, কারণ এখন করোনার ভ্যাকসিন বেরিয়েছে, এই কারণে সব ছাত্রছাত্রী স্কুলে যাবে, এখন আর কোনো ভয় নাই। তো এই স্কুলে কি এবার কি কী পরীক্ষা দেবে? এবার এসএসসি। ও এবার সবাই এসএসসি পরীক্ষা দেবে। তো একটা সুন্দর একটা পরীক্ষা জানি সবার হয় এই কামনাই করি, কারণ এই বাংলাদেশে যত ছাত্রছাত্রী আছে, বাংলাদেশে না সারা বিশ্বে যত ছাত্রছাত্রী আছে, তাদের সবাইকে এসএসসি পরীক্ষার স্বাগতম। তো জানি সবার এসএসসি পরীক্ষা খুব সুন্দর হয়, আরও যারা ফাইভে আছে ফোরে আছে তাদেরও তো পরীক্ষা আছে না, তাদের সবারও পরীক্ষা আছে। তো এই যে আমাদের জাহিদ, মানে আমাদের জাহিদ খান, তো এই এক তারিখ থেকে স্কুলে চলে যাবে, তা ওর যে আর কোনো সময় এখানে হবে না। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও করলাম। তো জানি না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখান থেকে কিছুক্ষণের মধ্যেই চলে যাব, কারণ সকালে আসছিলাম, আজকে আবার বিকালবেলায় আসলাম। এখন তো এখানে আইসা এলাকাটা দেখতে পেলাম, ও যেখানে চাষি ধর্মজাল দিয়ে মাছ ধরতেছে না, তো ছোট্ট একটা জাল, মানে বৃষ্টির কারণে খুব সুন্দর পানি আছে। তো আর বেশি কথা বাড়ে লাভ নাই। তো এখান থেকে
এখান থেকে আমরা এখন চলে যাবো, ওই যে বললাম না জাহিদ কিন্তু আসলে একটা রোমান্টিক ছেলে, ওই যে ঠিক আছে, কারণ স্টুডেন্টরা এরকমই থাকে, কারণ এখনও বিয়ের সাথে আমি তো বিয়ে করছি, কারণ ও তো আর বিয়ে করে নাই, তাই জন্য আর কি মানে ওর একটা মানে একটা ভাবি অন্যরকম। তো আপনারা ওরে তো অনেকেই দেখছেন কম বেশি, ফেসবুকেও দেখছেন এবং আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন, এখন থেকে আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন। তো সবাইকে এখানে ধন্যবাদ, জাহিদ টাটা দাও, বাই বাই, আল্লাহ হাফেজ।